বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে সফল নায়কের নাম সালমান শাহ। মাত্র 4 বছরের চলচ্চিত্র জীবনে 27টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি, সবগুলো ছবি সুপারহিট। রহস্যজনক এক মৃত্যুর মধ্য দিয়ে পতন হয় সালমান শাহ নামের ধূমকেতুটি, তবে একটু ম্লান হয়নি তার আলো। আজও ঢাকাই ছবিতে রোমান্টিক সফল নায়কদের উদাহরণ সালমান শাহ। সালমান শাহ জীবনে গুরুত্বপূর্ণ এক অধ্যায় তার স্ত্রী সামিরা। সালমান শাহ না থাকার পর অনেকেই জানতে চান কি করেন, কেমন আছেন সালমানের স্ত্রী সামিরা। খোঁজ নিয়ে জানা গেছে সালমান শাহর স্ত্রী সামিরা হক এখন থাইল্যান্ড প্রবাসী। সালমান শাহর মৃত্যুর কয়েক বছর পরে তিনি বিয়ে করেছিলেন মুস্তাক ওয়াইজ নামের এক ব্যবসায়ীকে। তাকে নিয়ে থাইল্যান্ডে সংসার পেতেছেন তিনি। সেই সংসারে 3 সন্তানের জননী সামিরা, বড় ছেলে ও ছোট 2 মেয়ে। জানা গেছে বাংলাদেশে খুব একটা আসেন না, আসলেও এড়িয়ে চলেন মিডিয়া বা কোলাহল, একান্তই নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করেন। সালমান শাহর মৃত্যুর পর থেকে নিজেকে সবকিছুর আড়ালে নিয়ে যান তিনি। অন্যদিকে সালমান শাহর মা নীলা চৌধুরী তার ছেলের অকাল মৃত্যুর জন্য সামিরাকে দায়ী করে একটি হত্যা মামলা করেছিলেন, তাই সালমান শাহর পরিবারের সঙ্গে কোন রকম যোগাযোগ করেন না সামিরা। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।